বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয় কাব্যধারার প্রবন্ধকারী হিসেবে মুসলমান কবিগণের অবদান সর্বজন স্বীকৃত। বৈশিষ্ট্যের বিচারে কবি আলাওলকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। কবিগুরু মহাকবি আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে শিরোমণি আলাওল রূপে শীর্ষ স্থানীয় অধিকারী। বিদ্যাবত্তায় ও পাণ্ডিত্যে কবি ছিলেন অতুলনীয়। আরবি, ফার্সি, হিন্দি ও সংস্কৃত ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। ব্রজবুলি ও মগী ভাষায়ও তার আয়ত্ত ছিল। সে সময়ে আলাওলের মতো অন্য কোনো প্রভাবশালী কবি জন্মগ্রহণ করেননি। তিনি নানা শাস্ত্রেও সুপণ্ডিত ছিলেন। প্রকৃত পৈঙ্গল, যোগশাস্ত্র, কামশাস্ত্র, আধ্যাত্মবিদ্যা, ইসলাম ও হিন্দু ধর্মশাস্ত্র, ক্রিয়া পদ্ধতি, যুদ্ধবিদ্যা, নৌকা ও অশ্বচালনা প্রভৃতিতে বিশেষ পারদর্শী হয়ে আলাওল মধ্যযুগের বাংলা সাহিত্যে এক অনন্য প্রতিভার পরিচয় দিয়েছেন। কবি আলাওলের জন্মস্থান ও জন্মকাল নিয়ে ভিন্ন ভিন্ন মতের সৃষ্টি হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, কবির আদি বাসস্থান যে ফতেহাবাদের জালালপুর ছিল তাহা কবির আত্মপরিচয় হইতে পাওয়া যায়। এই ফতেহাবাদ বর্তমানে ফরিদপুর জেলার অন্তর্গত একটি পরগনা ছিল। এই ফতেহাবাদ পরগনার জালালপুর সম্ভবত কবির জন্মস্থান। ডক্টর মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম জেলার হাটহাজারি থানার জোবরা গ্রামে আলাওলের জন্ম বলে মনে করেন, কিন্তু কবির নিজের উক্তি অনুসারে ফরিদপুরের জালালপুরেই তার জন্ম এবং এর সিদ্ধান্তই পণ্ডিতগণ গ্রহণ করেছেন। কবি আলাওলের পিতা ফতেহাবাদের রাজেশ্বর মজলিস কুতুবের মন্ত্রী ছিলেন বলে উল্লেখিত হয়েছে। পদ্মাবতী কাব্যের আত্মকথায় কবি নিজ সম্পর্কে লিখেছেন, মুল্লুক ফতেহাবাদ গৌরেতে প্রধান, তথাতে জালালপুর অতি পূর্ণ স্থান, বহু গুণবন্ত বৈশে খলিফা ওলেমা, কথে কহিব সেই দেশের মহিমা। অন্যত্র কবিতার সেকেন্দার নামা কাব্যে উল্লেখ করেছেন, গৌর মধ্যে প্রধান ফতেহাবাদ ভূম, বৈশে সাধু সৎ লোক হর্ষ মনোরম, অনেক দানেশ মন্দ খলিফা সুজন, বহুত আলিম গুরু আছে সেই স্থান। কবি আলাওল তার সব কাব্যেই এ ধরনের আত্মবিবরণী লিখে গেছেন। একদা কবিতার পিতার সঙ্গে কার্যোপলক্ষে জলপথে কোথাও গমনকালে পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়ে। দস্যুদের সঙ্গে যুদ্ধে কবির পিতা মারা যান। কবি নিজেও আহত হন এবং বহু দুঃখ ভোগের পর আরাকানে উপস্থিত হন। সেখানে কবি মগরাজের সেনাবাহিনীতে রাজ অশোয়ার বা অশ্বারোহী সৈনিকের চাকরি গ্রহণ করেন। অচিরেই তিনি সঙ্গীতবিদ ও গায়ক রূপে খ্যাতি লাভ করেন এবং সঙ্গীত শিক্ষক রূপে উচ্চ মহলে প্রবেশাধিকার পান। আলাওলের বিদ্যাবুদ্ধি ও কাব্য কলা জ্ঞানের কথা অভিজাত সমাজে ছড়িয়ে পড়ে এবং আরাকান রাজের প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের কাছে আশ্রয় পান। তখন থেকে আলাওলের কাব্য সাধনায় নিমগ্ন থাকেন। এই সময়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয় শাহ সুজা আরাকান রাজের আশ্রয় লাভ করেন। কোনো কারণে রাজার বিরাগ ভাজন হয়ে 1661 সালে শাহ সুজা প্রাণ হারান এবং ষড়যন্ত্রে পড়ে কবি আলাওলও কারারুদ্ধ হন। 50 দিন পর কারাগার থেকে মুক্তি পেয়ে অতি কষ্টে কবি দিনাতিপাত করতে থাকেন। এভাবে 11 বছর কাটে। এ সময় মাগর ঠাকুরের মৃত্যু হলে কবি চরম দুর্গতিতে পড়েন। তারপর তিনি ক্রমান্বয়ে রসাঙ্গ রাজ, অমাত্য সৈয়দ মুসা, সমর সচিব সৈয়দ মোহাম্মদ খান, রাজমন্ত্রী নবরাজ মজলিস এবং অন্যতম সচিব শ্রীমন্দ সুলেমান প্রমুখ সভাসদের অনুগ্রহ লাভ করেন। কবি আলাওল ছিলেন এক বিপর্যস্ত জীবনের অধিকারী। রাজ অমাত্যের সন্তান হিসেবে অভিজাত পরিবারে জন্মেও জীবনে নিরবিচ্ছিন্ন সুখ ভোগ করতে পারেননি। তিনি পিতৃহারা ও বস্তুহারা হন অল্প বয়সে। জীবিকার জন্য গ্রহণ করেছিলেন রাজ দেহরক্ষীর কাজ। তারপর কবি জীবনেও তার উত্থান পতন কম ছিল না। তাকে বিভিন্ন পৃষ্ঠপোষকের মনতুষ্টি করতে হয়েছিল। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এবং হয়েছিলেন কারারুদ্ধ। ভাগ্যের ফেরে পরের সাহায্যে জীবনে অনেকটা সময় কাটাতে হয়েছে। সব ভিক্ষা জীব রক্ষা কেলেসে দিন যা এ। সম্ভবত দুঃখের আগুনে পুরেই তিনি খাঁটি সোনা হয়ে উঠেছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতানুসারে কবি আলাওল জন্ম আনুমানিক 1500 থেকে 1597 সালে এবং সম্ভবত 1673 সালে আনুমানিক 76 বছর বয়সে পরলোক গমন করেন। আজ পর্যন্ত কবির যেসব রচনায় পরিচয় পাওয়া গিয়েছে সেসব হচ্ছে পদ্মাবতী, তারপরে রত্তন কলিকা, আনন্দ বর্মা যা সতীময়নার পরিশিষ্ট রূপে রচিত, এরপর আছে সৈফুল মুলুক, বদিউজ্জামাল, শব্দ পয়কর, তোহফা, সেকান্দারনামা, রাগ তালনামা, পদাবলী।